ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতা একটি 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি প্রকৃত শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করা হয়। মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতার কথক কৃষ্ণ শ্রীকৃষ্ণের অবতার পরমাত্মা স্বয়ং, তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে শত্রুপক্ষের আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। সেই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং জীবন চর্চার একটি ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যায় সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, হনুমান ও ঘটোৎকচের পুত্র বর্বরিক। গীতাকে গীতোপনিষদ বলা হয়। এখানে সঞ্জয়, যিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, হনুমান যিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, আর ঘটোৎকচের পুত্র বর্বরী যার কাটা মুন্ডু পাহাড়ের চূড়া থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের সব বর্ণনা দেখেছিল। গীতাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। গীতাকে মোক্ষশাস্ত্র নামেও অভিহিত করা হয়। যেহেতু বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন বলে মনে করা হয়, সেহেতু মহাভারতের অংশরূপে গীতাও তার দ্বারা রচিত বলে ধারণা করা হয়। ভগবদ্ গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে। ঐতিহাসিকরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন। গীতার 700টি শ্লোক নিয়ে 18টি অধ্যায় বিভক্ত। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে দেখতে থাকেন। শোকে ও দুঃখে তার মন মহাচ্ছন্ন হয় এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন। দ্বিতীয় অধ্যায় রয়েছে সাংখ্যযোগ। কৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে কৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন।